বাদ যাচ্ছে না মোগল শাসন সংক্রান্ত কোনো পরিচ্ছদ। এনসিইআরটি ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি সাফ জানিয়ে দিলেন, তার দাবি এটা ভুয়ো খবর। ক্লাস টুয়েলভের সিলেবাসে মোগল শাসন থাকছে, কোনোভাবেই বাদ যাচ্ছে না। সিবিএসই সিলেবাসে বাদ পড়ছে না মোগল শাসন, ভুল খবর দাবি এনসিইআরটির ডিরেক্টর দীনেশ প্রসাদের। 2023-24 শিক্ষাবর্ষে সিবিএসই সিলেবাস থেকে বাদ দেওয়া হয় মোগল শাসন সংক্রান্ত পরিচ্ছদ। তারপরেই বিভিন্ন মহল থেকে শুরু হয় নানা প্রতিক্রিয়া। বিরোধী দলসহ শিক্ষাবিদরা এর বিরোধিতায় সরব হন। এরপরই এদিন এনসিইআরটির ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি জানান, এটি ভুল খবর, ক্লাস টুয়েলভের সিলেবাস থেকে মোগল শাসন বাদ দেওয়া হচ্ছে না। এনসিইআরটির ঘোষিত সিলেবাসে বলা হয়েছিল দ্বাদশ শ্রেণীর ইতিহাসে আকবরনামা, বাদশাহনামা, মোগল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র ইত্যাদি বিষয়ে পড়ানো হতো, সেটি বাদ দেওয়া হয়। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এনসিইআরটি দশম ও একাদশ শ্রেণীর পাঠ্যসূচিতেও বদল আনা হয়। একাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে থিমস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস, কনফ্রন্টেশন অফ কালচার্স এবং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাদ যায়। দশম শ্রেণীর ডেমোক্রেটিক পলিটিক্স টু থেকে ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি, পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্ট এবং চ্যালেঞ্জেস টু ডেমোক্রেসি বাদ যায়। শিক্ষামহলের একটা বড় অংশ দাবি করে মোগল শাসন সংক্রান্ত একটি পরিচ্ছদ ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তার জবাবে এনসিইআরটির ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানির দাবি, কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের চাপ কমাতে দ্বাদশ ও দশম শ্রেণীর সিলেবাসের কিছু অংশ কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেই সূত্রেই বাদ যায় মোগল শাসন সংক্রান্ত একটি পরিচ্ছদ। করোনা আবহে হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান এবং আরও বেশ কয়েকটি বিষয়ের কিছু অংশ বাদ দেওয়া হয়। পাঠ্যক্রম বা সিলেবাসে বেশ কিছু বিষয়কে সময়োপযোগী করার সিদ্ধান্ত থেকে সিলেবাসে রদবদল বলে জানান এনসিইআরটি কর্তা দীনেশ প্রসাদ। তবে কেন্দ্র যে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ ঘটাতে চাইছে সেই নিয়ে সরব বিশেষজ্ঞ মহল। শিক্ষামহলের চাপের ফলেই যে দীনেশ প্রসাদের এই বিবৃতি, তা মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি।